নতুন একটি সিনেমায় নাম লেখালেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি নাম বৌ ছবিটি নির্মাণ করেছেন কে এ নিলয় সিনেমায় চিত্রনায়িকা ববির বিপরীতে পর্দায় আসছেন ডি এ তায়েব সম্প্রতি এফডিসিতে এর মহরত অনুষ্ঠিত হয় এদিন সিনেমার পাশাপাশি নিজের বিয়ে প্রসঙ্গেও কথা বললেন ববি মহরতে অনেকেই এ নায়িকার কাছে তার বিয়ের প্রসঙ্গে জানতে চান উত্তরে ববি বলেন বর পেলে বিয়ে করবেন গেল কয়েক মাস থেকে দেশের চলচ্চিত্রাঙ্গন অনেকটাই স্থবির হয়ে পড়েছে এ প্রসঙ্গে ববির ভাষ্য সীমিত আকারে সিনেমার কাজ হচ্ছে দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে একটা ট্রানজেশন পিরিয়ড যখন যায় তখন সব কিছুর একটা টানা পড়েন থাকে সিনেমায়ও সেরকম যাচ্ছে আমি পজিটিভ মানুষ আমি সবসময় সম্ভাবনা দেখি আমি আশাবাদী ফ্রিজ কিনে পেতে পারেন টাকা রয়েছে কোটি কোটি নতুন সিনেমা প্রসঙ্গে এ চিত্রনায়িকা বলেন নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি আশা করছি সবার ভালো লাগবে ববিকে সর্বশেষ দেখা গেছে দুই হাজার চব্বিশের ঈদুল আঝহায় মুক্তিপ্রাপ্ত সিনেমা ময়ূরাক্ষীতে তবে সিনেমাটি দর্শক টানতে ব্যর্থ হয় সে সময় এই সিনেমার পরিচালক রাশিদ পলাশের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েও আলোচনায় ছিলেন এ অভিনেত্রী